তো কালকে আমরা কাস্টম পোস্ট টাইপ নিয়ে বিস্তারিত জেনেছি, কাস্টম পোস্ট টাইপ কিভাবে কাজ করে, কেন কাস্টম পোস্ট টাইপ নিতে হবে এগুলোর ব্যাখ্যা দিয়েছি। আজকে আমরা মেটাবক্স নিয়ে কথা বলবো। তো মেটাবক্স নিশ্চয়ই কাস্টম মেটাবক্স, ওয়ার্ডপ্রেস এর মেটাবক্স হচ্ছে ওয়ার্ডপ্রেস এর এই যে সার্ভিস, আমার সার্ভিস সেকশনে লাগবে তিনটা জিনিস, একটা আইকন, একটা টাইটেল, একটা ডেসক্রিপশন। এখন ওয়ার্ডপ্রেস এ গিয়ে দেখলাম আমি টাইটেলের জায়গা আছে, ডেসক্রিপশনের জায়গা আছে, এখানে ইমেজের জায়গা আছে, কিন্তু আমার তো ইমেজ লাগবে না, আমার লাগবে আইকন। খেয়াল করেন আমি কোথায় বক্স দিব, এটা হচ্ছে এক্সেপ্ট, কোনো কিছুকে সংক্ষিপ্ত করার জন্য। এটা ডিসকাশন, ঠিক আছে, কমেন্টের ইয়ে, এখানে হচ্ছে অথরের পরিচয়, কিন্তু আমার এখানে ঠিক আইকন দেওয়ার জন্য কোনো জায়গা নেই। যখন আপনি দেখবেন যে কোনো কিছু, সে ফর এক্সাম্পল আপনার সবকিছুই আপনি এই ক্লাসরুমে ঢুকলেন, এসে দেখলেন যে আপনার এখানে বসার জায়গা আছে, তারপর হচ্ছে ব্যাগ রাখার জায়গা আছে, হ্যাঁ এগুলো হচ্ছে নর্মাল, এটা প্রতিষ্ঠান দিচ্ছে, ঠিক আছে, বাই ডিফল্ট আপনি এটা পাচ্ছেন। হঠাৎ করে আপনার মনে হয় আপনার একটা ল্যাপটপ লাগবে, এবং আপনি যদি সেটা বাইরে থেকে নিয়ে আসেন এটা কাস্টম, এই যে একটা আপনার যেটা লাগছে আপনি সেটা নিয়ে আসছেন, নিয়ে এখানে ব্যবহার করছেন, ব্যাপারটা এরকম। তো আমাদের এখানে দেখলাম যে টাইটেল ছাড়া, ডিসক্রিপশন ছাড়া আমাদের একটা মেটাবক্স লাগবে। তো যেহেতু এটা আমরা নিজের হাতে বানাবো, সেহেতু এটাকে বলছি আমরা কাস্টম মেটাবক্স। তো কাস্টম মেটাবক্স এর জন্য যে কাজগুলো করতে হবে, আমরা কোডেক্সে যাব। কাস্টম মেটাবক্স এর জন্য আসলে কি করতে হবে একটু দেখে আসি। রেজিস্টার কাস্টম মেটাবক্স সার্চ দিলাম, এখানে একটু নিচে নেমে আসি, দেখলাম অ্যাড মেটাবক্স, আইডি, টাইটেল, কল ব্যাক কি কি যেন লিখতে হয়। তো একটু নিচে আসি যে আসলে লিখতে হয় কিভাবে একটু দেখি। এখানে এসে দেখলাম এখানে বলছে যে একটা ফাংশন তৈরি করতে, ফাংশন অ্যাড অ্যাকশন, ফাংশনটা কাজ করবে কিভাবে, অ্যাড অ্যাকশনটা কাজ করবে কিভাবে, অ্যাড মেটাবক্সেস, ঠিক আছে। তো আমাদেরকে প্রথমে একটা ফাংশন বানাতে বলেছে। তো একটা কাজ করি আমরা আইএনসি তে যাই, কাস্টম পোস্ট ডট পিএইচপি তে যাই। আমাদের বানাতে হবে কার জন্য, সার্ভিসের জন্য, তাই না? আচ্ছা একটু কমেন্ট করেন এখানে। সার্ভিস মেটা বক্সেস প্রথম বলছে একটা ফাংশন বানাতে, লিখলাম একটা ফাংশন, তারপর কি বলছে ফাংশনের একটা নেম আমরা দিলাম হচ্ছে সার্ভিস মেটা, পাঁচ ব্র্যাকেট, দেন ওপেন ব্র্যাকেট, তারপর হচ্ছে সার্ভিস মেটা। এই অ্যাডাকশনটা কার জন্য কাজ করবে এটা কি আমরা জানি? এখান থেকে দেখলাম অ্যাড মেটা বক্সেস এর জন্য কাজ করবে, কপি করলাম, এই ফাংশনটা মেটাবক্স কে অ্যাড করার জন্য কাজ করবে, এতটুকু কি বুঝতে পেরেছে? এখন ফাংশনের ভিতরে কি কি হবে, ফাংশনের ভিতরে ওরা বলছে লিখতে হবে অ্যাড মেটাবক্স, ফাংশনের মধ্যে লিখতে হবে অ্যাড মেটাবক্স। আসেন আপনি লিখেন প্রথমে, মনে আছে প্রথম জায়গায় দেখলাম কি কি লিখতে হবে, আইডি, টাইটেল, কল ব্যাক, স্ক্রিন, কনটেক্সট, প্রায়োরিটি, কল ব্যাক আর্গুমেন্ট। তো প্রথমে বলছে কয়টা জিনিস একটু দেখে আসি, 1 2 3 4 5 6 7, ছয়টা লিখলেই হচ্ছে, 1 2 3 4 5 6, ঠিক আছে, শেষেরটায় কমা রাখলাম, এটা কিন্তু অ্যারে না, কিন্তু আমি শেষেরটায় কমা রাখলাম, ঠিক আছে। শেষেরটা যখনই কমা থাকবে তখন বুঝতে হবে যে এর পরে আরেকটা জিনিস হবে, যদি আপনি শেষে কমা রেখেছেন কিন্তু কিছু দেন না তাহলে ইরর খাবেন। এই কথাটা মাথায় রেখে আমরা কাজ করি, যখন ইরর খাবো তখন ঠিক করে দিব, ঠিক আছে। তো প্রথমটা ওরা বলছে প্রথম যেটা হবে সেটা হচ্ছে কি, আইডি, দ্বিতীয় নম্বর যেটা হবে সেটা কি হচ্ছে, টাইটেল, তৃতীয় নম্বরটা সম্ভবত বলেছে কল ব্যাক, চতুর্থ নম্বরটা কি বলেছে, স্ক্রিন, তারপর হচ্ছে কনটেক্সট,
and then ঠিক আছে আচ্ছা এবার একটা আইডি লিখেন যে কোন একটা আইডি আমরা একটা আইডি লিখলাম যে আমি কিন্তু এগুলো আপনাদেরকে জাস্ট কমেন্ট করে বুঝিয়েছি ঠিক আছে সোজা করে দেওয়া যাবে আইডিটা হচ্ছে সার্ভিস মেটা বক্স ঠিক আছে আচ্ছা টাইটেল দিলাম আওয়ার সার্ভিস মেটা বক্স কলব্যাক আপনি কিছু একটা দেন যে কোনো কিছু একটা নাম দিতে পারেন আমি আইডির নাম ধরে কলব্যাক দিয়ে দিই না দিলেও কোনো সমস্যা নেই ঠিক আছে কল ব্যাক বলছি স্ক্রিন হচ্ছে এটা কোথায় দেখতে যাচ্ছেন আপনি এটাকে কোথায় দেখতে যাচ্ছেন আমরা বলি না কোন স্ক্রিনে দেখতে পাচ্ছ মোবাইলের স্ক্রিনে ট্যাবের স্ক্রিনে টেলিভিশন স্ক্রিনে কম্পিউটারের স্ক্রিনে স্ক্রিনটা মানে হচ্ছে কোথায় দেখা যাচ্ছে আসলে বলেন তো আমরা একটা মেটাবক্সটাকে কোথায় দেখতে যাচ্ছে আমাকে একটু রিয়েলি বলেন তো যদি মনে হয় আপনি এখানে স্লাইডার আন্ডারে দেখতে চাচ্ছেন স্লাইডারটা যে নামে রেজিস্টার হয়েছে সেই নামটা বসিয়ে দেবেন তাহলে এই মেটা বক্সটা কোথায় চলে যাবে স্লাইডার আন্ডারে আচ্ছা কনটেক্সট মানে হচ্ছে আপনি এটাকে চাইলে সাইডে দিতে পারেন চাইলে নরমালি দিতে পারেন ঠিক আছে তো আমরা সাইডে দেই সাইড প্রায়োরিটি হাই হতে পারে লো হতে পারে লো হলে সবার নিচে যাবে লো হলে সে সবার নিচে যাবে হাই হলে সবার উপরে যাবে এখানে আমি দিলাম হচ্ছে প্রায়োরিটি হাই এতটুকু দিলাম না এতটুকু দেওয়ার পর আপনি সার্ভিসের মধ্যে একটা রিলোড দেন বলেছিলাম না ইরর খাবো কেন ইরর খাবো এই ইররটা আপনারা সবাই খাবেন বলে আমি ইচ্ছে করে এটা করিনি এই যে শেষে কমা আছে না কমাটা মুছে দেন কারণ শেষে কমা থাকা মানে হচ্ছে শুধু এরর পরে শেষে কমা থাকলে কোনো সমস্যা নেই এই যে আমাদের একটা মেটা বক্স এসেছে দেখেন আওয়ার সার্ভিস মেটা বক্স তালিয়া এটা হচ্ছে কি মানে আমাদের নরমাল একটা জিনিস দেখেন আমি এখন আমি যদি এটাকে বলি যে এই যে দেখেন এখানে যেমন মেটা বক্স এগুলো যেমন মেটা বক্স এগুলো যেমন মেটা বক্স আমাদের এটাও মেটা বক্স ভিতরে ইরর আছে ইরর কেন আছে সেটা আমরা পরে দেখছি কিন্তু মেটা বক্স তো হয়েছে তো মেটা বক্সটা হওয়ার ফলে দেখেন আমি যদি প্রায়োরিটি এটাকে দিতাম লো আচ্ছা সবার নিচে এখন আপনি সাইডে না দিয়ে এটাতে দেন নরমাল হ্যাঁ এখানে প্রায় ডিফল্ট দিতে পারেন হাই দিতে পারেন হ্যাঁ সমস্যা নাই আসছে এপাশে খেয়াল করুন নরমাল দিলে এপাশে আসছে আর যদি আপনি সাইড দেন এপাশে যাচ্ছে আচ্ছা স্ক্রিন থেকে আমাদের বাকিগুলো মুছে ফেলি না হলে বুঝতে পারছি না এক্সট্রা ডিসকাশন এই যে এটা হচ্ছে আমাদের মেটা বক্স ওকে কি কি করেছি প্রথমে একটা ফাংশন নিয়েছি ফাংশনের নাম নিয়েছি অ্যাডেকশন করেছি অ্যাডেকশন হচ্ছে অ্যাড মেটা বক্স এই ফাংশনটা কাজ করবে কিসের জন্য বলেন তো মেটা বক্স কে অ্যাড করানোর জন্য গুড এখন অ্যাড মেটা বক্স ভিতরে লিখে আমি লিখলাম প্রথমে আইডি তারপর যে কোনো একটা টাইটেল কলব্যাক সার্ভিস নরমাল হাই এটা করার পর এখন আপনার কাছে মনে হলো আপু আচ্ছা এটা আমরা সার্ভিসের আন্ডার না দেখে স্লাইডের আন্ডার দেখি জাস্ট স্লাইডারটাকে যে নামে রেজিস্টার করেছেন পোস্টারটা সেটা কপি করে স্ক্রিনটা বসিয়ে দিবেন এবার স্লাইডারে গিয়ে একটা রিলোড দেন আওয়ার মেটা বক্স কোথায় এসেছে এখানে এখন সার্ভিসে যান সার্ভিসে পাবেন না গুড ভেরি গুড কোশ্চেন এখন উনি বল একজন বলছে আপু একসাথে কি দুটাতে দেওয়া যাবে দুটো তিনটাতে দেওয়া যাবে নিশ্চয়ই এরকম কোন সিস্টেম আছে সেক্ষেত্রে আপনাকে সামান্য একটু পিএইচপি জানতে হবে পিএইচপিটা কি দেখেন মনে আছে আমরা একাধিক জিনিস নিয়ে কাজ করতে চাইলে কি করি গুড ভেরি গুড তাহলে আপনি একটা কাজ করেন একটা ভ্যারিয়েবল দেন স্ক্রিন ইজ ইকুয়াল টু অ্যারে কার কার আন্ডারে দেখতে চাচ্ছি তাকে লিখে দেই আমি দেখতে চাচ্ছি প্রথম কথা হচ্ছে আমি দেখতে চাচ্ছি কার আন্ডারে সার্ভিস তারপর ধরেন আমি দেখতে চাচ্ছি
ডিভাইডার তারপর ধরেন আমি দেখতে চাচ্ছি হচ্ছে পেজের আন্ডারে হুম এরপর ধরেন আমি দেখতে চাচ্ছি পোস্টের আন্ডারে দিলাম না এখন এই চারটা জিনিস কোথায় ঢুকে গেল তাহলে আমি এই যে স্ক্রিনের জায়গায় কি করব ভেরিয়েবলটা বসাবো কিন্তু ভেরিয়েবল কি কখনো স্ট্রিং হবে হ্যালো এবার আসেন এবার সব জায়গায় রিলোড দেন প্রথমে পোস্টে যাব তালিয়ে হবে তারপর হচ্ছে পেজ তারপর হচ্ছে স্লাইডার তারপর হচ্ছে সার্ভিস এতটুকু বুঝতে পেরেছি সবাই তাহলে কি কি করলাম আমি আবার বলছি প্রথমে আমরা একটা ফাংশন নিলাম ফাংশনের নাম দিলাম তারপর হচ্ছে মেটাবক্সকে অ্যাড করালাম ঠিক আছে আর অবশ্যই এখানে অ্যাড অ্যাকশন ব্যবহার করবেন এই ফাংশনটা কাজ করবে মেটাবক্সকে অ্যাড করানোর জন্য তারপর আমরা একটা আইডি নিলাম টাইটেল নিলাম স্ক্রিন হচ্ছে কার আন্ডারে দেখতে চাচ্ছি তো আমরা যদি শুধু সার্ভিসের আন্ডারে দেখতে চাই একটা কাস্টম পোস্টে রেজিস্টার করেছি না সেই কাস্টম পোস্টে যে নামে রেজিস্টার হয়েছে সেই নামটা এখানে বসাতে হবে ঠিক আছে এখন আপনি চাচ্ছেন 10টা কাস্টম পোস্ট টাইপ অথবা 10টা জিনিসের আন্ডারে থাকবে সেই ক্ষেত্রে আপনি এই যে এই ব্র্যাকেট অ্যাড মেটাবক্সের ব্র্যাকেট শেষ হওয়ার পর এই সেকেন্ড ব্র্যাকেটে এই ফাংশনের মধ্যে একটা কাজ করেন একটা ভেরিয়েবল নেন যে কোনো নামে ভেরিয়েবল নিয়ে তার আন্ডারে সকল যেখানে যেখানে দেখতে চান তাদের নাম লিখে দেন অ্যারে করে দেন যদি একাধিক জিনিসকে কাজ করতে হলে কি করতে হয় অ্যারে করতে হয় এবার আমি ভেরিয়েবলটাকে এখানে বসিয়ে দিলাম স্ক্রিনে হয়ে গেল বুঝতে পেরেছি যদি বুঝতে সমস্যা হয় আমি যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট আমি আবার দেখাচ্ছি ঠিক আছে এবার আপনারা আমাকে একটু হেল্প করবেন দেখেন পারেন কিনা প্রথম হচ্ছে ফাংশন তারপর হচ্ছে ফাংশনের নেম দিয়ে আমরা হচ্ছে আওয়ার মেটা ফার্স্ট ব্র্যাকেট দেন সেকেন্ড ব্র্যাকেট অ্যাড অ্যাকশন প্যারামিটার কয়টা এখানে হচ্ছে অ্যাড মেটা বক্সেস ফাংশন কাজ করবে কার জন্য ভিডিওর জন্য কয়টা জিনিস হয় শেষের কমাটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় শেষের কমাটা হবে না শেষের কমা হলেই ইরর ঠিক আছে আইডি এরেতে কমা থাকলে কোনো সমস্যা নাই কারণ এরেতে একাধিক জিনিস নিয়ে কাজ করবে ঠিক আছে কল ব্যাক তারপর হচ্ছে দেন তারপর হচ্ছে কনটেক্সট কল কল উপরতে ইয়া এক দুই তিন চার পাঁচ ছয় আইডি দেন আইডি হচ্ছে আওয়ার ফার্স্ট মেটা ঠিক আছে টাইটেল হচ্ছে হ্যালো ফার্স্ট মেটা বক্স কলব্যাক হচ্ছে ওই যে বললাম কলব্যাক যে কোনো কিছু একটা দিতে পারেন আমরা এত নাম কোথায় পাবো এটা দিয়ে কলব্যাক স্ক্রিন কোথায় দেখতে চাচ্ছি তো আমরা প্রথম অবস্থায় সার্ভিসের আন্ডারে দেখতে চাচ্ছি ঠিক আছে সার্ভিসটা যে নামে পোস্ট টাইপটা রেজিস্টার হয়েছে যে রেজিস্টার পোস্ট যে নামটা হয়েছে সেই বানানটা সেই নামটা ধরে এখানে দিতে হবে সার্ভিস তারপর হচ্ছে কনটেক্সট হচ্ছে আমি দেখতে চাচ্ছি নরমাল নরমাল দেওয়ার পর এখানে প্রায়োরিটি না দিলেও চলে ঠিক আছে তারপর আপনি দিয়ে রাখতে পারেন নরমালের প্রায়োরিটি ডিফল্ট দিয়ে রাখতে না দিলে নরমালই থাকবে ঠিক আছে এটা দেওয়ার পর এসছে আচ্ছা খেয়াল করেন এই যে এসে গেছে
এসে যাওয়ার পর আপনার ওই একটু আগে আপনি একজন বললো যে আপু আমরা যদি অনেকগুলো পোস্টের আন্ডারে, যেমন এটা কিন্তু এখন পোস্টের আন্ডারে নেই, এই মেটা পোস্টে কিন্তু পোস্টের আন্ডারে নেই, আছে পোস্টের আন্ডারে আছে, এটা কিন্তু পেজের আন্ডারে নেই, কারো আন্ডারে নেই, এটা শুধু সার্ভিসের আন্ডারে আছে। এখন সবার আন্ডারে যদি আমি ওকে দেখতে চাই, এমন হয় না একটা মেটা পোস্ট আমি সবার আন্ডারে আবার আলাদা আলাদা করে বানাবো, তো দরকার নেই। সেই ক্ষেত্রে আমাদেরকে একটুখানি পিএইচপি জানতে হবে, একটা ভ্যারিয়েবল নেন যে কোনো নামে, তো আমি স্ক্রিন নামে নিলাম অ্যারে, তো আমি প্রথমে নিব এটা হচ্ছে, আচ্ছা প্রথমে এটা পোস্টের আন্ডার নিব, তারপর হচ্ছে এটা পেজের, যদি লাগে, যদি লাগে, না লাগলে তো নেই, ঠিক আছে। তারপর হচ্ছে এটা স্লাইডার, ঠিক আছে। এবার আমরা কি করব, এই যে স্ক্রিনের মধ্যে যে সবাই চলে গেল, স্ক্রিনে কি কি করব এটাকে, এখানে তো একটা জিনিস মাথায় রাখবেন, ভ্যারিয়েবল তো, তো অবশ্যই এটাকে স্ট্রিং এর আওতার বাইরে রাখতে হবে। এখন দেখবেন আমাদের এই যে পোস্টের আন্ডারে চলে এসেছে, আসছে একটা ইরোড দেখতে পাচ্ছি আমরা অনেকক্ষণ ধরে, এতটুকু পর্যন্ত ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত আমার মনে হয় সবাই মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আসছে একটা ওয়ার্নিং, কল ইউজার ফাংশন এক্সপেক্টস প্যারামিটার ওয়ান টু বি এ ভ্যালিড কলব্যাক ফাংশন, আওয়ার ফার্স্ট মেটা কলব্যাক নট ফাউন্ড। ওরা বলছে যে কলব্যাক তো সবসময় ফাংশন আকারে ব্যবহার হয়, তোমরা এখানে কি, এটা কোনো ফাংশন না। তখন আমরা চিন্তা করলাম আসলেই তো কলব্যাকটা তো একটা ফাংশন আকারে ব্যবহার হতে হবে, কলব্যাকটা একটা আইডি আকারে ব্যবহার হয়েছে এখানে, তাই না? তোরা বলছে ইনভ্যালিড কলব্যাক ফাংশন, কলব্যাক দেখেছো, কলব্যাক আপনি শিউলি কলব্যাক দিলো সেটাকে ফাংশন আকারে, ফাংশন শিউলি কলব্যাক। তাহলে আমরা কি করলাম, এটা ইরোরটা কাটানোর জন্য ফাংশন দিয়ে এই যে কলব্যাকটা আছে না, এটাকে ডেকে ফার্স্ট ব্রেকেট দেন, দেন সেকেন্ড ব্রেকেট দেন, জাস্ট এতটুকু কাজ করে দেখবেন ইরোর চলে গেছে। কলব্যাকটা সে বলছে ইনভ্যালিড কলব্যাক ফাংশন, এই যে এখানে থাকলে সে বলতেছে কলব্যাক তো ফাংশন আকারে হওয়ার কথা, তুমি কলব্যাক এভাবে লিখছো কেন? এখন আমরা কি করলাম, কলব্যাককে ফাংশন দিলাম, ইরোরটা চলে গেল। এই যে আপনি এখন HTML এর যত কাজ করবেন, একটা ইনপুট বক্স বানাবেন, সব কলব্যাক এর আন্ডারে বানাতে হবে। সে ফর এক্সাম্পল আমি ইকো করলাম হাই, এই যেটা লিখলাম না, খেয়াল করেন তার মানে এটা কোথায় যায়, এই লেখাটা এসেছে হাই, দিস ইজ শিলি আছে, এসেছে। তার মানে হচ্ছে আপনি এখন যত ধরনের HTML এর ইনপুট বক্স বানাবেন, চেক বক্স বানাবেন, যত কিছু বানাবেন, কোথায় লিখতে হবে, কোন ফাংশনে, কলব্যাক ফাংশনে। কলব্যাক ফাংশনের কাজ হচ্ছে ডাটাকে রেন্ডারিং করা, এই যে HTML যা যা লিখবো সব কলব্যাক ফাংশনের মধ্যে লিখতে হবে, এতটুকু বুঝতে পারছে? তো এই হলো বিষয়, এটাকে কলব্যাক এটা কাজ করে সব সময় পোস্টের জন্য, ঠিক আছে, যখন আমরা পোস্ট করব সেটার জন্য কাজ করবে। তো এই হলো বিষয়, এতটুকু পর্যন্ত কারা কারা বুঝতে পেরেছে, ঠিক আছে। এরপর আমাদের মূল কাজগুলো রয়ে গেছে, সেটা হচ্ছে ডাটাকে সেভ করানো, সেটা হচ্ছে ডাটাকে ভ্যালিড করানো, এবং অন্যান্য জিনিসগুলো আছে। তো আমি আগামী ক্লাসের একটা হোমওয়ার্ক দিয়ে রাখি, আগামী ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে এইটা পুরোটা কাস্টম পোস্ট ট্যাগ দিয়ে করতে হবে, টিম সেকশনটা আমি একটু বলে দেই, এটা একটা ইমেজ, এটা একটা টাইটেল, এটা একটা ডেসক্রিপশন। একটা কাস্টম পোস্ট ট্যাগ রেজিস্টার করে দেখেন, একটা পোস্ট ট্যাগে তিনটা জিনিসই থাকে না, একটা টাইটেল, একটা ডেসক্রিপশন, একটা ইমেজ, আপনারা জাস্ট এটাকে নিয়ে আসবেন আর আমি করাই দেব, কোনটা কোন সমস্যা নেই, ফাইলটা জমা দেবেন, আচ্ছা। আর কলব্যাক আমি কিন্তু মেটাবক্সটা শেষ করিনি, মেটাবক্সটা কিন্তু বাকি আছে, ঠিক আছে, মেটাবক্সটা এখনো 14 পোর্শনটা বাকি আছে, আমরা জাস্ট মেটাবক্সকে অ্যাড করেছি, মেটাবক্সকে কলব্যাক ফাংশনটা ডেকেছি যেন ওখানে HTML CSS HTMLটা নিয়ে কাজ করা যায়। সে ফর এক্সাম্পল ধরুন আমার মনে হলো যে আচ্ছা এখানে একটা কাজ করি HTML লিখে, তো HTML একটা ব্র্যাকেট কেটে গেছে, HTML লেখার জন্য আমরা কি করি, P আর হচ্ছে কি P, এখন দেখেন প্যারাগ্রাফ কিন্তু কাজ করে না, PHP এর মধ্যে কিন্তু HTML কাজ করবে না, সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, PHP কে শেষ করতে হবে। মনে আছে PHP শুরু করেছিলাম আর শেষ করিনি, এই যে PHP শুরু করেছিলাম ঠিক HTML লেখার আগে কি করলাম, PHP কে সেকেন্ড ব্র্যাকেট কাজ করছে না, তখন আবার কি করবেন,
এবার সেকেন্ড ব্র্যাকেট কাজ করছে, তার মানে হচ্ছে এই যে এইচটিএমএল যখন লিখবেন তখন হচ্ছে কি করবেন, পিএইচপি শুরু করবেন আর শেষ করবেন। একটু দেখিয়ে দেই, নাহলে আগামী ক্লাস হয়তো একটু কঠিন লাগবে। এরপর আসেন লেভেল, এইচটিএমএল লিখছি কিন্তু এখন, ঠিক আছে লেভেল। তো লেভেলে দিলাম আমি এটা হচ্ছে সার্ভিস আইকন, একটা ইনপুট বক্স নেই। হচ্ছে ধরেন এস আইকন, সার্ভিস আইকনের সংক্ষিপ্ত রূপ। হ্যাঁ আইকন টেক্সট হবে, আমরা টেক্সট আকারে লিখে দেব তো ওটাকে, আমরা লিখবো তো আইকন হোম, এইচ ও এম ই হোম, তা হোম টেক্সট না তো টেক্সট। আচ্ছা খেয়াল করেন কি যেন কি কাজ যেন করেছি, এসেছে মেটাবক্স, দেখেন তো এটাই হচ্ছে আপনার মেটাবক্স। এটার মধ্যে ধরেন আপনি হোম লিখবেন, ধরেন আপনার লিখতে চাচ্ছি হোম আইকন, এইচ ও এম ই হোম, আমরা চাইছি একটা ঘরের আইকন আসবে, এটাকে পাবলিশ করব। খেয়াল করবেন এটা এখন থাকবে না, ডাটা সেভ হচ্ছে না, কাজ তো মাত্র শুরু। একটা হচ্ছে দেখেন দুইটা ফাংশন নিয়ে কাজ করেছে, একটা ফাংশন মেটাবক্সকে অ্যাড করার জন্য, আরেকটা ফাংশন মেটাবক্সের কলব্যাক ফাংশন ডাটাকে রেন্ডারিং করার জন্য। ডাটা কোথা থেকে আসছে কোন জায়গায়, যেমন কোনটা এটা, হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি এটা পোস্ট হবে শুধু, হ্যাঁ এটা পোস্ট ফর আউটপুট। এই হচ্ছে বিষয়। আপনাদের আগামী ক্লাস পর্যন্ত কাজ থাকবে হচ্ছে এইটা, ঠিক আছে? আর আগামী আগামী সপ্তাহে আমরা করবো এটার মেটাবক্সটা পূর্ণাঙ্গ ভাবে করবো, ঠিক আছে? মেটাবক্সে আরো অনেক পথ বাকি আছে, অনেকটা হয়তো প্রথম দুই ধাপে না করলে মেটাবক্স সবার কাছে পেইন লাগে, হ্যাঁ এটা একটা জিনিস। এবং এটা পুরোটা মেটাবক্স দিয়ে করবো আগামী ক্লাস, আমরা পুরোটাই মেটাবক্স। তো এতবার মেটাবক্স করতে হবে যে আজকে কিন্তু অর্ধেক মেটাবক্স বুঝে হয়ে গেছে, তো ওদিন মেটাবক্স করতে করতে ঝামেলা শেষ হয়ে যাবে এবং পরের ক্লাসে আমরা এটা নিয়ে কাজ করবো। তারপর খুব শীঘ্রই আমরা উইজারে চলে যাব, উইজারের একটা ক্লাস লাগবে, ব্লগে একটা ক্লাস লাগবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো